Numero uno, quello zuppa di... Zuppa di Thai soup. Thai soup. Zuppa. Buonissimo. বিদেশি মানুষরা বাংলাদেশি খাবার কতটুকু পছন্দ করে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। এর আগে আমি কখনো এই টেপের ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি, তো আজকেই প্রথম এই টেপের ভিডিও আমি বানাচ্ছি। তো আমার বাসায় আমরা দাওয়াত দিয়েছিলাম রাজনের ফ্রেন্ড আর ফ্রেন্ডের পরিবারকে, ওনার হাজব্যান্ড, তারপর বাচ্চা নিয়ে আসছিল, আর মেয়েটাই হচ্ছে রাজনের ফ্রেন্ড, রাজনদের ফ্যাক্টরিতে রাজনের সাথেই কাজ করে। তো ওদের জন্য আমি কী কী আয়োজন করেছিলাম আজকে এক নজর আপনাদের সাথে শেয়ার করব। যদিও এখানে সবগুলো খাবার নাই, মানে ভিডিও করা হয়নি সবগুলোর, যতটুকু হয়েছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। তা আমি এখানে করেছিলাম পাস্তা সালাদ, দেখতেই পারলেন এই যে পাস্তা সালাদ। আর এই পাস্তা সালাদে কী নাই, মানে সব আছে, সবজি আছে, সালাদ আছে, ডিম আছে, চিকেন আছে, সব কিছু দিয়ে একটা মিক্সড পাস্তা সালাদ করেছিলাম যেটা একটু ঠান্ডা ঠান্ডা হয়। তারপরে আমি তান্দুরি চিকেন করেছিলাম, তারপরে আমি চিজ কেক বানিয়েছিলাম, তারপরে আমি গরুর প্যাটিস বানিয়েছিলাম, সাথে সাদা পোলাও ছিল, গরুর মাংসের ঝোল ছিল, কারণ রাজনের এই ফ্রেন্ডটা গরুর মাংসের ঝোল খুবই পছন্দ করে সাদা পোলাও দিয়ে খেতে। এর আগেও আমাদের বাসায় অনেকবার খেয়েছে, যতবারই খেয়েছে ততবারই আমি দেখতাম ও গরুর মাংসটা খুব মজা করে খেত, মানে এটাই ওর কাছে বারবার খেতে ভালো লাগতো। এবারের স্পেশাল ছিল একটা বড় 1 কেজির অড়াতে, এই অড়াতেটা কিন্তু অনেক বড়, দেখতে বোঝা যাচ্ছে না কিন্তু অনেক বড়, সাথে কিছু সবজিও আমরা গ্রিল করে নিয়েছিলাম। আর এই অড়াতে মাছটা আমরা ওভেনে ভাপরে গ্রিল করেছিলাম, একদম স্বাস্থ্যসম্মত। তাছাড়া আমি করেছিলাম চিকেন স্যান্ডউইচ, যেহেতু ওর বাচ্চা আসতেছে, ওর বাচ্চা যদি আমাদের খাবারগুলো খেতে না পারে সেজন্য আমি চেষ্টা করেছিলাম কিছু লাইট খাবারও রাখতে যেন ওর বাচ্চা খেতে পারে। তাছাড়া আমি ইটালিয়ান স্টাইলে পানে রেখেছিলাম, আর এখানে আমি খুবই অল্প থাই স্যুপ বানিয়েছিলাম। তো আমি ফার্স্ট টাইম কোনো বিদেশিদের থাই স্যুপ খাওয়াবো, এর আগে কখনো খাওয়াই নেই। তো আমি আগেই বলেছি যে এটার ভিতরে কী কী আছে আর কী কী আমি তাকে সার্ভ করছি আর কোন খাবারের ভিতরে কী দিয়েছি সেটাও আমি প্রত্যেকটা খাবার ডিটেলস ওদের সাথে শেয়ার করেছি। আর বলেছি যে অল্প করে নেও, পরবর্তীতে ভালো লাগলে আরও নিও, কারণ হতে পারে যে আমাদের খাবারটা তাদের ভালো লাগছে না, আমি দিয়েছি এখন জোর করে খাচ্ছে, এমনটা হতে পারে, বা আমাকে বলতে পারছে না খাবার ভালো হয়নি। সেজন্য আমি বারবার একটা কথা বলছিলাম যে প্রত্যেকটা খাবার অল্প করে খেয়ে টেস্ট করে প্রয়োজন পড়লে আরও নিবে। তো প্রত্যেকটা খাবার ওরা খুব মজা করে খেয়েছে, আর কী কী খাবার সবচেয়ে মজা করে খেয়েছে সেটার রিভিউ তো ওদের মুখ থেকেই আপনারা শুনতে পারবেন। আর ও আমার জন্য নিয়ে আসছিল একটা কেক, আমার জন্মদিন কিন্তু আজকে না, আমার জন্মদিন হচ্ছে জানুয়ারি মাসের 5 তারিখে, কিন্তু এত সুন্দর একটা কেক নিয়ে আসছে আমরা না কেটে পারলাম না, পরবর্তীতে আমরা সবাই একসাথে কেক কাটলাম, তারপরে আবার সবাই মিলে কেক খেলাম, খুব সুন্দর একটা সময় কাটলো আমাদের। Lui è andato in Gavalandia, ha fatto skate e ha comprato torta. Lui ha fatto. আচ্ছা, আমি এবার ওকে জিজ্ঞেস, তোমাকে জিজ্ঞেস করো যে বেস্ট কোনটা ছিল সবচেয়ে। Sei così fortunata perché ce l'hai un marito così. No, lui fortunato. Lui fortunato io. Raggio, mi dai anche mia la ricetta? Perché voglio fare anche io. Prego. Così sarei tutto furbo. È furbo. Mi dai anche la ricetta, prego. Perché voglio fare anche io. Saifa? কে কুশিনা করছে তোরটা, কে বানাইছে সাইফা? না না, এইটা 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 আম্মু না পাপা? মামা। মানে আজকে বেস্ট কোনটা ছিল? Allora, okay. Number one, pesce. Pesce. Number two, polau. Polau, sì. Tre, polpette. Polpette. Quattro, tramezzini. No. E tramezzini, no. Tu mangia?
Per me. Sì? Ok, ok. Giuppa. Guarda, guarda, te lo dico sul serio. Numero uno. Quello zuppa di... Zuppa di Thai soup. Thai soup. Zuppa. Buonissimo. Dopo? Numero due. Riso con... Bianca. Sì. Riso bianca con... Pollao. Manzo. Sì. Numero tre. Pesce. Pesce. Sì, pesce. Anche... non so come posso dire. Anche quelle... no, salat... antipasto con... abbiamo una di qua, una di qua. Allora, con verdure di qua. E con uova. Abbiamo mangiato io con Raggio. E anche quelle, diciamo... come una salata, pasta insalata. Pasta insalata è stato troppo buono, troppo buono. Grazie mille. Grazie a te. Questa, grazie a te, questa è la verità. Scusa. Bravissima cuoca. Sì, sì, sì. Grazie. Master Chef. Ecco, una bianca. Fortunato Raggio, fortunato. Yes. Grazie, fortunato. Io mi fate sempre. Guardando me. Io non ho che questa mi penso, questa mi lavoro. Penso. Se lui mangia così, devo avere un pancione così. Un pancione, no? Così è... compensa il lavoro. Non è uguale tutti i giorni, Razan. Non è tutti i giorni uguale ricetta mangia. No, Razan. Tu mi puoi dire che cover cow? 30 giorni, 30 ricetta. Hai capito? Sì? Lui non mangia due cibi due giorni consecutivi. 30 giorni e 30 ricette a mangia. Ce l'hai una camera libera di qua? Vengo anche io per qualche giorno. Così. Ma non faccio, ma faccio ma pulire ma la, la giardina. Lava le macchine. Orto. Parlo con orto. Orto, orto, la mia passione. Orto. Ma guarda, c'è la mia amica per pensarti. Ecco, si manca questa bene. Facciamo e c'è ballo e ho amare cucinare giù nella ricade. Facciamo la, le cambiamo delle ricette. Thai soup ওদের কাছে এতটাই মজা লেগেছে যে একবার খাওয়ার পর আবার নিয়েছে আর মাছ ওদের কাছে খুবই পছন্দ হয়েছিল পুরো মাছটা ওরা তিনজনে মিলে খেয়েছে আর রাজন আর আমি খাওয়া বন্ধ করে দিয়েছিলাম ওদের মাছ খাওয়া দেখে কারণ আমাদের কাছে ভালো লাগছিল ওরা যখন খাচ্ছিল আর প্রত্যেকটা খাবারই ও খুব প্রশংসা করেছে সেটা শুনেছেন আমি গরুর মাংসের কাবাব বানিয়েছিলাম জাপালি কাবাব তো সেটাও ওরা খুব মজা করে খেয়েছে খাওয়া দাওয়া গল্প সময় কাটানো সব কিছু মিলে জিলে আমাদের দিনটা খুব আনন্দের ছিল আর এই বছরের শেষ পার্টি আমার বাসায় শেষ হলো ওরা আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আর আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি হ্যাপি নিউ ইয়ার